আমদানি পর্যায়ে বিভিন্ন খাতে কর কমানো সহ আসন্ন বাজেটে বাস্তবায়নের জন্য 6টি সুপারিশ দিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। সকালে নগরীর আগ্রাবাদে প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের কাছে এসব সুপারিশ তুলে ধরা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার এ মত বিনিময় সভার আয়োজন করে। এ সময় ব্যবসায়ীদের সামগ্রিক ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। আশ্বাস দেন ব্যবসায় সংকট লাঘবের। এনবিআর সদস্য মাসুদ সাদিক, ডক্টর শামস উদ্দিন আহমেদ, জাকিয়া সুলতানা ও মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান সভায় বক্তব্য রাখেন। রেডিমেডস গার্মেন্টস আয়ের উপর উৎসকর 1% থেকে কমাইয়ে 0.3% দাহ্য করার যাহা যুক্তিসঙ্গত দাতার সাথে এবং সঙ্গীত হয়। শুধু বিনিয়োগ নয়, এখানে যেন ভারী শিল্পের বিনিয়োগ হয়, এখানে যেন অধিক ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরির, পণ্য তৈরির জন্য যেন বিনিয়োগ হয়, যেন আমরা উন্নত বিশেষ অন্যান্য দেশের সাথে আমরা যেন প্রতিযোগিতায় টিকে থাকতে পারি, সেই লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম নিয়ে যাচ্ছে।